শিক্ষার্থীরা, আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি সমূহ নিয়ে আলোচনা শুরু করব। তো প্রথমেই যে চিত্রটি দেখানো আছে, এটি একটি কৃমি সদৃশ প্রাণী যা নেমাটোডা পর্বের প্রাণী, এবং এই পরজীবীটির নাম উচেরেরিয়া ব্যানক্রফটি, যার মাধ্যমে ফাইলেরিয়া রোগ হয়। আর এই পরজীবীটাকে খালি চোখে দেখা যায় না, একে দেখতে হলে মাইক্রোস্কোপের সাহায্য নিতে হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আণুবীক্ষণিক প্রাণী বলে থাকি। আবার দ্বিতীয় চিত্রে দেখানো প্রাণীটিকে খালি চোখে দেখা যায়, তাহলে যাদেরকে খালি চোখে দেখা যায় তাদেরকে বৃহত্তর প্রাণী, আর যাদেরকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয় তাদেরকে আণুবীক্ষণিক প্রাণী। তাহলে এই প্রাণীদের এই দেহের আকার এই প্রাণী শ্রেণীবিন্যাসের একটা ভিত্তি হিসেবে বিবেচনা করা যায়। অর্থাৎ যাদেরকে খালি চোখে দেখা যায় না তারা আণুবীক্ষণিক, আর যাদেরকে খালি চোখে দেখা যায় তারা বৃহত্তর প্রাণী। পূর্বেই বলেছিলাম যে প্রথম চিত্রের প্রাণীটি ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু, অর্থাৎ এই প্রাণীটি খাদ্যের জন্য যেমন মানুষের দেহে আশ্রয় গ্রহণ করে এবং এই মানুষের দেহ থেকে খাদ্য শোষণ করে বেঁচে থাকে। আবার দ্বিতীয় চিত্রের প্রাণীটি স্বাধীনভাবে ঘুরে বেড়ায় বা বিচরণ করে। তো এখানে দুই ধরনের জীবন পদ্ধতি পাচ্ছি, একটি পরজীবী এবং আরেকটি মুক্তজীবী। তাহলে এই জীবন পদ্ধতি এটি একটি শ্রেণীবিন্যাসের ভিত্তি। প্রথম চিত্রটিতে তোমরা সামুদ্রিক স্পঞ্জ দেখতে পাচ্ছ, যা পরিফেরা পর্বের প্রাণী। তো এই পর্বের সকল প্রাণী কিছু কোষ দ্বারা গঠিত হয়ে থাকে। ঠিক আছে, তো শুধু কোষ দ্বারা গঠিত হয় এদের দেহের সংগঠন মাত্রাকে কোষীয় মাত্রার সংগঠন বলা হয়ে থাকে। দেহের সংগঠন মাত্রার দ্বিতীয় ধাপে কিছুটা উন্নতি দেখা যাবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা টিস্যু দেখতে পাব। এখন আসি যে টিস্যু কি। টিস্যু হচ্ছে দেহের সদৃশ কোষ সমূহ বা একই ধরনের কোষ সমূহ, এরা একত্রিত হয়ে যখন একটা নির্দিষ্ট কোনো কাজকে সম্পাদন করবে তখন এই কোষগুচ্ছকে আমরা টিস্যু বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে এটি জেলিফিশ যা নিডেরিয়া পর্বের প্রাণী। তাহলে নিডেরিয়া পর্বের সকল প্রাণীতে এসে আমরা টিস্যু পাচ্ছি, যেখানে আগের যেটা কোষীয় সংগঠন মাত্রা, অর্থাৎ এই সকল পরিফেরা পর্বের প্রাণী শুধু কিছু কোষ দ্বারা এদের দেহটা গঠিত হয়ে থাকে। কিন্তু এই যেটা নিডেরিয়া পর্বের প্রাণীতে এসে এদের দেহ টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে এই নিডেরিয়া পর্বের প্রাণীদের দেহ সংগঠন মাত্রা হচ্ছে কোষ টিস্যু মাত্রার সংগঠন। দেহের সংগঠন মাত্রার এই তৃতীয় ধাপে আমরা দেখছি এটি প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণী, যা যকৃত কৃমি নামে পরিচিত। তো এই প্রাণীতে অনেক ধরনের টিস্যু আছে এবং কিছু টিস্যু সম্মিলিতভাবে একত্রিত হয়ে অঙ্গ গঠন করে। যেমন এই যকৃত কৃমিতে আমরা যে ত্বকটা দেখছি, এই ত্বকটি একটি অঙ্গ যা ত্বকী টিস্যু দ্বারা নির্মিত। তাহলে এই তৃতীয় ধাপে এসে আমরা টিস্যু এবং অঙ্গ মাত্রা সংগঠন দেখছি, যা প্লাটি হেলমিনথিস পর্বের প্রাণীতে দেখা যায়। শিক্ষার্থীরা, এরপরে অঙ্গ তন্ত্র মাত্রার সংগঠন। এটি দেহের সংগঠন মাত্রার সর্বশেষ এবং সর্বোচ্চ ধাপ, অর্থাৎ এখানে বিভিন্ন অঙ্গ একত্রিত হয়ে এরা কার্যকরী তন্ত্র বা সিস্টেম এখানে তৈরি করে। আমরা এখানে দেখতে পাচ্ছি গোলকৃমি দেখতে পাচ্ছি, যা নেমাটোডা পর্বের প্রাণী। এই নেমাটোডা পর্বের প্রাণীতে এসে বিভিন্ন অঙ্গ একত্রিত হয়ে তন্ত্র তৈরি করে। যেমন এই গোলকৃমির ক্ষেত্রে আমরা পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র, তারপর ত্বকতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং জননতন্ত্র ইত্যাদির এখানে বিকাশ আমরা দেখতে পাই। এবং এই নেমাটোডা পর্বের প্রাণী থেকে পরবর্তী যে উন্নত পর্বসমূহ আছে, যেমন মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা, তারা কিন্তু সবাই উন্নত বৈশিষ্ট্য, অর্থাৎ
এই নেমাটোডা শুরু থেকে শুরু করে পরবর্তী পর্বসমূহে এই অঙ্গ তন্ত্র মাত্রার সংগঠন দেখা যায়। তাহলে আমরা যদি সংক্ষেপে একটু বলি যে এখানে দেহের সংগঠন মাত্রা আমরা চারটি দেখছি, তাহলে কোষীয় মাত্রার সংগঠন, এখানে শুধু কিছু কোষ দ্বারা সমস্ত প্রাণী দেহটি গঠিত হবে, ঠিক আছে। এবং পরিফেরা পর্বে সকল প্রাণীতে এই কোষীয় মাত্রার সংগঠন আমরা দেখতে পাবো। এরপরে রয়েছে যে একই ধরনের কোষসমূহ যখন একটা অভিন্ন কাজ বা একটা একই ধরনের কাজে লিপ্ত থাকে তাহলে তাদেরকে আমরা টিস্যু বলি। তাহলে এখানে কোষ এবং কোষ সম্মিলিতভাবে কিছু নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য টিস্যু তৈরি করে। তাহলে কোষ এবং টিস্যু মাত্রার সংগঠন আমরা দ্বিতীয় ধাপে দেখছি, যা নিডেরিয়া পর্বের প্রাণীতে দেখতে পাব। এরপরে রয়েছে যেমন কিছু টিস্যু সম্মিলিতভাবে, ঠিক আছে, অঙ্গ তৈরি করবে, এই জন্য এটা টিস্যু অঙ্গ মাত্রা সংগঠন, যা প্লাটিহেলমিনথিস পর্বে আমরা দেখতে পাবো। এখানে যকৃত কৃমি দেখানো আছে। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বে টিস্যু অঙ্গ মাত্রার সংগঠন। এরপরে প্লাটিহেলমিনথিসের পরে কিন্তু আছে নেমাটোডা পর্ব, আর এই নেমাটোডা পর্বের প্রাণীতে এসে অঙ্গতন্ত্র, অর্থাৎ এখানে বিভিন্ন সিস্টেম বা তন্ত্রগুলো ডেভেলপ হয়েছে। আমি আগে বলেছিলাম যেমন রেচন তন্ত্র, জনন তন্ত্র, পৌষ্টিক তন্ত্র, ত্বক তন্ত্র, এই তন্ত্রগুলা এখানে তৈরি হয়েছে বা বিকাশ হয়েছে, ঠিক আছে। ওই জন্য এটা অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন। এবং এই নেমাটোডা থেকে শুরু করে কি বলেছিলাম যে পরবর্তী যে মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডোমাটা এবং করডাটা, এরা সবাই এই অঙ্গতন্ত্র মাত্রার সংগঠন। শিক্ষার্থীরা, এই এটি শুক্রাণু এবং এটি ডিম্বাণু। তো এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে আমরা বলি নিষেক। এই নিষেক প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এরকম জাইগোট তৈরি হয়, ঠিক আছে। পরবর্তীতে এই জাইগোট বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, অর্থাৎ এই জাইগোট পরবর্তীতে যেমন একটা থেকে এরকম দুটো হয়ে যাবে, ঠিক আছে। আবার দুটো থেকে পরে দেখা গেলো আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে দুটো থেকে এরকম চারটা, ঠিক আছে। তো এই মাইটোসিস প্রক্রিয়ায় এই জাইগোটের বারবার বিভক্ত হওয়াটাকে মূলত বলা হচ্ছে ক্লিভেজ, ঠিক আছে। এখন বিভিন্ন প্রাণীতে এই ক্লিভেজ অর্থাৎ এই জাইগোটের এরকম বিভাজন হওয়ার প্রক্রিয়াটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই প্রাণী জগতের বিভিন্ন প্রাণী বা প্রাণীদলে এই ক্লিভেজটা বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। প্রাণী শ্রেণী বিন্যাসে এই ক্লিভেজের গুরুত্ব অনেক বেশি। এখন আমরা এখানে তিন ধরনের ক্লিভেজ এখন আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা প্রথমে অরীয় ক্লিভেজ নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি জাইগোট, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে এই জাইগোট গঠিত হয়েছে। তো এই জাইগোট ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, ঠিক আছে। তাহলে আর আমরা এর একটু একটু আগে জানলাম যে এই জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে ক্লিভেজ। তাহলে প্রথম ক্লিভেজে একটা জাইগোট দুইটা ব্লাস্টোমিয়ারে রূপান্তরিত হলো, অর্থাৎ এই জাইগোট বিভক্ত হয়ে যে দুটা পার্ট হলো, এই দুইটা পার্টকে আমরা বলি ব্লাস্টোমিয়ার। তাহলে এরকম দুটা ব্লাস্টোমিয়ার পেলাম যারা একই ধরনের দেখতে। এবং দ্বিতীয় ক্লিভেজে এসে এই দুইটা থেকে যদি মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয় তাহলে আবার দুটা থেকে চারটা ব্লাস্টোমিয়ার আমরা পাবো, এবং এই চারটা ব্লাস্টোমিয়ার একই ধরনের। এখন এই একই ধরনের ব্লাস্টোমিয়ার সমূহ একটা কেন্দ্রীয় অক্ষকে বিবেচনা করে এরা বিন্যস্ত থাকে। এই বিন্যস্ত হওয়াটাকে আমরা অরীয়ভাবে বিন্যস্ত বলি, অর্থাৎ যখন একই ধরনের ব্লাস্টোমিয়ার একটা নির্দিষ্ট অক্ষকে বা কেন্দ্রকে, ঠিক আছে, বেষ্টন করে যখন এরা সজ্জিত থাকে, এই সজ্জা বিন্যাসটাকে আমরা অরীয় সজ্জা বিন্যাস বলি, ঠিক আছে। তো এই কারণে এটাকে আমরা অরীয় ক্লিভেজ বলি। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে এই ধরনের ক্লিভেজ দেখতে পাবো। এরপরে সর্পিল ক্লিভেজ বা স্প্যারেল ক্লিভেজ বা ঘূর্ণন ক্লিভেজ আলোচনা করি। এটি আমরা দেখতে পাচ্ছি যে জাইগোট অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে এই জাইগোট তৈরি হয়েছে। তো এই জাইগোটের প্রথম ক্লিভেজে অর্থাৎ প্রথম মাইটোসিস
কোষ বিভাজনে, তাহলে এরকম দুটো ব্লাস্টোমিয়ার পাবো। এই দুটো ব্লাস্টোমিয়ার পরবর্তীতে দ্বিতীয় ক্লিভেজে আবার মাইটোসিস কোষ বিভাজনে বিভক্ত হয়ে চারটা ব্লাস্টোমিয়ার পাবো। এরপরে তৃতীয় ক্লিভেজের সময় এই চারটা ব্লাস্টোমিয়ার তখন কিন্তু এই আড়াআড়িভাবে বিভক্ত হবে, যার ফলে চারটা থেকে আটটা ব্লাস্টোমিয়ার পাওয়া যাবে। এখন এখানে যেমনটি আমরা দেখছি যে একটা ব্লাস্টোমিয়ারের নিচে আর একটা ব্লাস্টোমিয়ার অবস্থান করছে, কিন্তু এই অবস্থা থাকে না, অর্থাৎ এটিকে একটি প্রান্ত এবং এটা আরেকটা প্রান্ত যদি বিবেচনা করা হয়, তাহলে এই দুইটা প্রান্ত কিছুটা চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করায় তখন একটা ব্লাস্টোমিয়ারের নিচে আর একটা ব্লাস্টোমিয়ার কিছুটা সরে যাবে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে তারা চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে, ঠিক আছে, বা ঘূর্ণন সম্পন্ন করবে। আমরা এই নিচের চিত্রে খেয়াল করলে আমাদের বিষয়টা আরো পরিষ্কার হবে। ধরি যেখানে চারটা ব্লাস্টোমিয়ার, এখন তৃতীয় ক্লিভেজের সময় বলছিলাম যে এটি এভাবে আড়াআড়ি ভাবে বিভক্ত হবে। যখনই বিভক্ত হলো তাহলে আমরা দেখি যে উপরের যে ব্লাস্টোমিয়ারটা আছে এই প্রান্তের, আর নিচের এই প্রান্তের ব্লাস্টোমিয়ার উপরে নিচে অবস্থান করছে, কিন্তু বলা হচ্ছে যে এই অবস্থা থাকবে না, অর্থাৎ এটা যখন চক্রাকারে আবর্তিত হবে, স্থান পরিবর্তন হবে, তখন কিন্তু এই যেরকম একটা ব্লাস্টোমিয়ারের নিচে যেভাবে আগে একটা ব্লাস্টোমিয়া ছিল, এই নিচের এই ব্লাস্টোমিয়ারটি কিছুটা সরে যাবে। তো এইভাবে কিন্তু সব ব্লাস্টোমিয়ার গুলো স্থান পরিবর্তন করে, বা আমরা দেখলাম যে চক্রাকারে সামান্য স্থান পরিবর্তন করে, তো তখন এরূপ ক্লিভেজকে আমরা ঘূর্ণন বা সর্পিল বা স্পাইরাল ক্লিভেজ বলবো। তো এটি অ্যানেলিডা এবং মোলাস্কা পর্বের, অ্যানেলিডা এবং মোলাস্কা পর্বের প্রাণীতে এই ধরনের ক্লিভেজ আমরা দেখতে পাই। এরপরে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আলোচনা করব। এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজের ক্ষেত্রে এই জাইগোট, ঠিক আছে, প্রথম ক্লিভেজে এই দুটা ব্লাস্টোমিয়ার এবং প্রতি ক্ষেত্রে ব্লাস্টোমিয়াগুলো আড়াআড়ি ভাবে বিভক্ত হয়, ঠিক আছে, যার ফলে দুটো ব্লাস্টোমিয়ার থেকে চারটা ব্লাস্টোমিয়ার তৈরি হয়, এক দুই তিন চার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এইভাবে পরবর্তীতে এটি আবার আড়াআড়ি ভাবে বিভক্ত হয়, হয়ে আমরা দেখছি চারটি করে কোষ, এক দুই তিন চার, চারটি করে কোষ দুই সারিতে বিন্যস্ত হয়। এভাবে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা সৃষ্টি হয়, ঠিক আছে। তো কর্ডাটা পর্বের প্রাণীদের এই দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায়। শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়ে ভ্রূণস্তর নিয়ে আলোচনা করব এবং ভ্রূণস্তর প্রাণীর শ্রেণীবিন্যাসে কিভাবে ভূমিকা রাখে তা জানার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এটি শুক্রাণু আর এটি ডিম্বাণু, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে, বা আমরা যাকে বলি নিষেকের ফলে, তৈরি হয় জাইগোট, ঠিক আছে, জাইগোট। তাহলে জাইগোট হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর নিষেকের ফলে প্রাপ্ত প্রাপ্ত দশা, সেটাকে আমরা বলি জাইগোট। তাহলে এই জাইগোটে পরবর্তীতে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, যাকে আমরা বলি ক্লিভেজ, তাহলে জাইগোট ক্লিভেজের ফলে মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে আমরা কি পাই, ব্লাস্টোমিয়ার পাই, ঠিক আছে। এখানে যেমন দুইবার ক্লিভেজ সম্পন্ন হয়ে আমরা চারটা ব্লাস্টোমিয়ার পাচ্ছি, তো এইভাবে ক্রমাগত ক্লিভেজ সম্পন্ন হওয়ার ফলে আমরা অসংখ্য ব্লাস্টোমিয়ার যুক্ত যে একটা বলের মতো নিরেট, অর্থাৎ ফাঁপা নয়, নিরেট একটা দশা দেখতে পাই, সেটাকে আমরা বলি মরুলা। তাহলে মরুলা দশা বলতে বোঝাচ্ছে যে অসংখ্য ব্লাস্টোমিয়ার যুক্ত, ঠিক আছে, নিরেট যে দশাটি সেটা হচ্ছে মরুলা দশা। এরপরে হবে কি, এই ব্লাস্টোমিয়ার সমূহ এখানে যেমনটি ঘন সন্নিবিষ্ট ভাবে আছে, ঠিক এরকমটি না হয়ে পরবর্তীতে এরা এই একটা স্তরে সজ্জিত হয়ে একটা ফাঁপা বলের মতো অবস্থার সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি ব্লাস্টুলা, ঠিক আছে। তাহলে ব্লাস্টুলা হচ্ছে একটি ফাঁপা বলের মতো দশা, অর্থাৎ এই ব্লাস্টোমিয়ার সমূহ চারপাশে একটা স্তরে সজ্জিত থাকবে, মাঝখানটা ফাঁকা, তাহলে ফাঁকা জায়গা, মাঝখানে ফাঁকা জায়গাটাকে আমরা ব্লাস্টোসিল বলি, ঠিক আছে। এরপরে এই ব্লাস্টোমিয়ারের একটা স্তর থেকে পরবর্তীতে এখানে
ঠিক আছে, তিনটা স্তর দেখা যাবে, অর্থাৎ এই যে বাইরে একটা স্তর, মাঝখানে একটা স্তর এবং এর ভিতরে একটা স্তর, তিনটা স্তর দেখানো হচ্ছে। তাহলে এরকম তিনটা স্তর তৈরি হবে, ঠিক আছে। তাহলে এরকম তিনটা স্তর যুক্ত যে দশা সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা দশা, এবং ভিতরে যে গহ্বরটা থাকলো এটাকে আমরা আর্কেন্টেরন বলি। তো যে পরিস্ফুটনের যে দশাটা দেখছি এটি একেবারেই ভ্রূণীয় পরিস্ফুটনের একেবারে প্রাথমিক দশা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা ভ্রূণের এই গ্যাস্ট্রুলা দশায় বিদ্যমান যে তিনটা আমরা স্তর দেখছি, ঠিক আছে, এই তিনটা স্তরকে আমরা ভ্রূণ স্তর বা জার্ম লেয়ার বলি। তো এর তিনটার ভিন্ন ভিন্ন নাম আছে, যেমন বাইরের দিকে আমরা বলি এক্টোডার্ম, মাঝখানে যেটি আছে সেটাকে আমরা বলি মেসোডার্ম, এবং ভিতরে যে স্তরটি আছে সেটাকে আমরা বলি এন্ডোডার্ম। তাহলে তিনটা স্তর, এখন এই তিনটা স্তর থেকেই কিন্তু পরবর্তীতে একটা প্রাণীর দেহের বিভিন্ন অংশ গঠিত হয়ে থাকে। আমরা সংক্ষেপে যদি উদাহরণ হিসেবে বলি, যেমন আমাদের মস্তিষ্ক বা ত্বক, এটা কিন্তু এই এক্টোডার্ম থেকে তৈরি হয়। তারপর আমাদের কঙ্কাল তন্ত্র, অর্থাৎ আমাদের শরীরে হাড় বা অস্থি, এটা তৈরি হয় এই মেজোডার্ম থেকে। আর যেমন লিভার বা যকৃৎ, এটি তৈরি হয় এন্ডোডার্ম স্তর থেকে। তাহলে আমরা দেখছি যে এই তিনটা ভ্রূণীয় স্তর থেকেই কিন্তু পরবর্তীতে আমাদের দেহের বিভিন্ন টিস্যু বা অঙ্গ এসব তৈরি হয়। তাহলে আমরা যদি এভাবে বলি যে ভ্রূণের যেসব কোষস্তর থেকে ভবিষ্যতে বিভিন্ন টিস্যু বা বিভিন্ন অঙ্গ প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়, ঠিক আছে, তো তাদের আমরা ভ্রূণ স্তর বলি। এখন আমরা আসি যে এই ভ্রূণ স্তর কিভাবে শ্রেণীবিন্যাসে ভূমিকা রাখে। তাহলে যে সকল প্রাণীর এই ভ্রূণীয় পরিস্ফুটনে বা ভ্রূণ অবস্থায় এরকম এক্টোডার্ম, মেজোডার্ম, এন্ডোডার্ম এরকম তিনটা ভ্রূণ স্তর পাওয়া যাবে, তাদেরকে আমরা বলবো ত্রিস্তরী প্রাণী, কেমন। আর যাদের দুটা স্তর পাওয়া যাবে, অর্থাৎ বাইরে একটোডার্ম এবং ভিতরে অ্যান্ড্রোডার্ম, মাঝখানে যে মেজোডার্ম এই স্তরটা নাই, শুধু একটোডার্ম এবং অ্যান্ড্রোডার্ম এই দুটো স্তর থাকবে, তাদেরকে আমরা বলবো দ্বিস্তরী প্রাণী। তো আমাদের এই প্রাণী জগতে নিডেরিয়া পর্বের প্রাণী যারা আছে, অর্থাৎ জেলিফিশ বা হাইড্রা, এরা দ্বিস্তরী প্রাণী বলা হয়, এরা নিডেরিয়া পর্বের অন্তর্ভুক্ত। তাহলে ওদের যেহেতু ভ্রূণীয় দুটো স্তর আছে, এই জন্য ওরা দ্বিস্তরী প্রাণী। এই দ্বিস্তরী প্রাণী কারা? নিডেরিয়া পর্বের প্রাণীরা। আর যাদের ভ্রূণীয় তিনটা স্তর আছে, একটোডার্ম, মেজোডার্ম, অ্যান্ড্রোডার্ম, তারা হচ্ছে ত্রিস্তরী প্রাণী, ঠিক আছে। এখন এই ত্রিস্তরী প্রাণী কারা হবে? প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস পর্ব থেকে শুরু করে পরবর্তী যে উন্নত পর্বগুলো আছে, অর্থাৎ তারপরে যেমন নেমাটোডা আছে, মোলাস্কা আছে, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডামাটা, তারপর পরডাটা, তাই না, এরা সবাই ত্রিস্তরী, অর্থাৎ এদের ভ্রূণীয় তিনটা স্তর, একটোডার্ম, মেজোডার্ম এবং অ্যানোডার্ম আছে। তাহলে আমরা জানলাম যে এই ভ্রূণীয় স্তরের শ্রেণীবিন্যাসে একটা ভূমিকা আছে, অর্থাৎ প্রাণী জগৎকে এই ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে দুইটা ভাগে আমরা বিভক্ত করতে পারছি, একটা দ্বিস্তরী, ত্রিস্তরী। দ্বিস্তরী হচ্ছে নিডেরিয়া পর্বের প্রাণীরা, আর ত্রিস্তরী হচ্ছে এই প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে পরবর্তী যত উন্নত পর্ব আছে তারা সবাই। শিক্ষার্থীরা, আজকের আলোচনার প্রেক্ষিতে তোমাদের আমি তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, এই পাশের চিত্রে দেখানো প্রাণীটিতে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়? দ্বিতীয় প্রশ্ন, পাশের চিত্রে দেখানো প্রাণীটিতে কয়টি ভ্রূণ স্তর দেখা যায়? তৃতীয় প্রশ্ন হচ্ছে, পাশের চিত্রে প্রদর্শিত প্রাণীটিতে কোন পর্যায়ের সংগঠন মাত্রা দেখা যায়? তো মোট তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে লিখবা, এবং সেই সাথে কমেন্ট বক্সে তোমার নাম, রোল নাম্বার এবং শিক্ষাবর্ষ অবশ্যই উল্লেখ করবা, কারণ এটাই তোমার উপস্থিতির রেকর্ড বা এভিডেন্স হিসেবে আমরা খাতায় রেকর্ড করে রাখব। আর পরবর্তীতে তোমার উপস্থিতি যদি কখনো প্রয়োজন হয় বা কোনো
চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে যদি তোমার ক্লাসে উপস্থিতি বিবেচনা করতে হয়, তাহলে কিন্তু আমরা এই রেকর্ডটাই কিন্তু পরবর্তীতে আমরা পেশ করব। আর অন্যান্য অনেক কাজে তোমাদের এই উপস্থিতি কাজে লাগতে পারে, যেমন উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে আমরা উপস্থিতি বিবেচনা করে থাকি, তো সেক্ষেত্রে আমরা এই উপস্থিতিটাই কিন্তু সেখানে ব্যবহার করব। অতএব বিষয়টা খুব সহজভাবে নিও না, তোমরা ক্লাসগুলো যখন করবা সেই সাথে কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের নাম, রোল এবং শিক্ষাবর্ষ উল্লেখ করলেই তোমাদের উপস্থিতিটা নিশ্চিত হয়ে যাবে এবং আমরা সেটা কিন্তু দৈনন্দিন আমরা সেই উপস্থিতিগুলো আমাদের খাতায় তুলে রাখি। শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চেয়েছো তোমরা কোন বই পড়বা। বাজারে বেশ কিছু রাইটারের বই আছে, তবে আমি দ্বিতীয় পত্রের জন্য প্রফেসর মোহাম্মদ আশরাফুদ্দিন স্যারের বই এবং প্রথম পত্রের জন্য প্রফেসর মাহফুজ হকের বই আমি ফলো করে থাকি।